সিইউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে খাদ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ বেঙ্গল তরফ থেকে এটি নিয়োগ করা হচ্ছে তো তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে যোগ্যতা কী লাগবে বয়স কী লাগবে সমস্ত তথ্য জানিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সামনে দেখুন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি পাবলিশ করা হয়েছে পঁচিশ আট দু হাজার একুশ এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে ক্লিয়ার এখানে মেমো নাম্বার উল্লেখ করা আছে তোমরা নিচে আসবে নিচে আসার পরে সমস্ত তথ্য এখানে বলা হয়েছে যে তোমরা যদি ভারতের নাগরিক হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নোটিশ পাবলিশ করা হয়েছে পঁচিশ আট দু হাজার সমস্ত পোস্ট এখানে রয়েছে উল্লেখ করা রয়েছে তো কী কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে যোগ্যতা কী লাগবে বয়স কী লাগবে কত টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে সমস্ত তথ্য এখানে তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছে এবং এটাও এখানে ভালো করে উল্লেখ করে দিয়েছে যে তোমাদের আবেদনের শেষ তারিখ কবে কোন গিয়ে তোমাদের আবেদন করতে হবে তারপরে বলছি সমস্ত তথ্য তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছি সাতাই আর দু হাজার একুশ তারিখে আবেদন শুরু হয়েছে অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে এবং আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সতেরো নয় দু হাজার একুশ সেপ্টেম্বরের সতেরো তারিখ আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করে দিয়েছে এবার কোন ওয়েবসাইটে তোমরা গিয়ে আবেদন করতে হবে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া দেওয়ানো হয়েছে এখানে আবেদন করতে কোনো ফি লাগবে না তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে রিক্রুটমেন্ট বলি একটু অপশান থাকবে সেখানে করে তোমরা কিন্তু আবেদন করতে হবে তো সমস্ত পোস্ট এখানে আমি এখানে আমি আলোচনা করে দিচ্ছি যেমন এক নাম্বার সিরিয়াল নাম্বার পোস্ট নেম অফ দ্য পোস্ট এবার হচ্ছে নম্বর অফ পোস্ট মানে ভ্যাকান্সি তারপরে কোয়ালিফিকেশান তোমাদের বেতন এক নাম্বার বলা হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডোপ্লোপেয়ার কর পদে নিয়োগ করা হচ্ছে এর তিনটি পোস্ট রয়েছে এবং এখানে প্রত্যেক মাসে তোমাদের ভর্তি হাজার টাকা বেতন দেওয়া হবে শিক্ষাও যোগ্যতা পরে বলতেছি এখানে বলা হয়েছে ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর এই পদে একটি ভ্যাকান্সি রয়েছে বর্তি হাজার টাকা বেতন যেমন তিন নম্বর পোস্টে বলা হয়েছে সফটওয়্যার ডেভেলপার এখানে কিন্তু তোমাদের সাত হাজার টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে তারপরে নিচে চারনিমাদ টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল পদে তোমাদের আঠাশটি ভ্যাকান্সি রয়েছে আঠাশটি ভ্যাকান্সি রয়েছে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে নিচে আরেকটি পোস্ট রয়েছে এখানে প্রত্যেক মাসে এক লাখ টাকা বেতন দেওয়া হবে এ সমস্ত বড়ো একটি হাই ফাই কোয়ালিফিকেশান তোমাদের লাগবে এখানে প্রোজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেক মাসে এক লাখ টাকা বেতন দেওয়া হবে তো এখানে টেকনিক্যাল যেটা সাপোর্ট পার্সোনাল যেটা রয়েছে এই পদে তোমরা আবেদন করলে আঠাশটি ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের ফার্স্ট ক্লাস এমএসসি থাকতে হবে অথবা তোমাদের বিটেক থাকতে হবে এমএসসি বা কম্পিউটার সায়েন্স নিয়ে তোমাদের পড়তে হবে ক্লিয়ার যে কোনো একটি থাকলে তোমাদের এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে তাহলে আবেদন করতে পারবে এবং তোমাদের সমাজের কম্পিউটারের এক্সপিরিয়েন্স এখানে কিন্তু থাকতে হবে সমস্ত তথ্য এখানে উল্লেখ করে দিয়েছে তো যদি তোমাদের এই সমস্ত মানে যোগ্যতা থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যেমন এক নম্বর পোস্টে এখনও বলা হয়েছে যে তোমাদের একদম ফার্স্ট ক্লাস এমএসসি থাকতে হবে অথবা যদি না থাকে তোমার ফার্স্ট ক্লাস বি বা বিটেক এমএসসি অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে আবেদন করতে পারবেন এখানে সমস্ত তথ্য রয়েছে এবং তোমাদের যোগ্যতা কি লাগবে কত এক্সপিরিয়েন্স লাগবে সেটাও জানিয়ে দিয়েছে তো এ টু জেড তোমরা ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পরে যদি তোমাদের আবেদন করার যোগ্যতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করবে না তাহলে তোমরা আবেদন করবে না আগে বলে দিচ্ছি তো সমস্ত তথ্য জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো গেলে লাইক সেরা অবশ্যই করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়া জন্য